নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা হচ্ছেটা কি নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদৃতা আমি রয়েছে আজ স্টুডিও থেকে আজ আমরা প্রশ্ন তুলব পাকিস্তান নিয়ে পাকিস্তানে হচ্ছেটা কি পাকিস্তানে এই মুহূর্তে অনাস্থার জেরে ইমরানের গদি রীতিমতো টলমল করছে সূত্রের খবর অনুযায়ী আজ সন্ধেবেলায় যে ভাষণ দেবেন ইমরান সম্ভবত সেই ভাষণেই ইস্তফার কথা বলতে পারেন ইমরান খান কারণ জোট সঙ্গীরা একে একে তার পাশ ছেড়ে চলে গিয়েছেন বাঁচার শেষ চেষ্টা হিসেবে ইমরান খান পাকিস্তানের আর্মির সঙ্গে দেখা করতে গিয়েছেন কারণ এটা গোটা বিশ্বে সুবিদিত যে পাকিস্তানের সরকার টিকতে পারে একমাত্র সেনার অঙ্গুলি হেলনেই এবং সেই চেষ্টাটাই করছেন এই মুহূর্তে ইমরান খান এরই মধ্যে নওয়াজ শরীফের ঘরে দোষারোপ করতে গিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি করলেন পাক ইন্টেরিয়র মিনিস্টার এবং তার বক্তব্য হচ্ছে যে কোথাও গিয়ে নওয়াজ শরীফের বিরুদ্ধে তার বক্তব্য নওয়াজ শরীফ আদতে কাসাবের অ্যাড্রেস দিয়ে দিয়েছে ভারতকে কাসাবের ঠিকানা দিয়েছে নওয়াজ শরীফ তাহলে কি করতে চাইলেন শেখ রশিদ চাইলেন শরীফের ঘরে পুরো বিষয়টাকে চাপিয়ে দিতে কেন এই চেষ্টা কারণ একটা কথা বলা হয় পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে অভিযোগ বারবার করেছে যে কোথাও সন্ত্রাসবাদের আতুর ঘর পাকিস্তান সন্ত্রাসবাদের আতুর ঘর বলেই পাকিস্তান কোথাও গিয়ে এই ধরনের সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় যে কথা স্বীকার করে নিয়েছে এবার আসছে শেখ রশিদ তাহলে কি বলেছেন কেন এই প্রসঙ্গ একবার শুনুন শেখ রশিদের বক্তব্য করুন আজমল কসাব কা পতা ইন্ডিয়া কো ইনহোনে দিয়া ইনহোনে ইন্ডিয়া কো পতা বাতায়া কে আজমল কসাব জো হ্যায় उन्होंने जो फरीदकोट का एड्रेस है वो नवाज शरीफ ने दिया अगर ये बात गलत साबित हो तो जो चोर की सजा वो मेरी सजा है प्राइम मिनिस्टर साहब डटे रहना যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে তাহলে দায় এড়াবার বিষয় কেন কারণ ওই একটাই কোথাও গিয়ে পাকিস্তানের সরকারের সন্ত্রাসবাদীদের উপর ভরসা এবং সন্ত্রাসবাদীদের পাকিস্তানের উপর ভরসা এই যে সিয়াসতি খেল বলা হয় অর্থাৎ কোথাও ক্ষমতার যে খেলা ক্ষমতার যে লড়াই সেখানে ম্যাটার করে যায় পাকিস্তানে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানে অর্থাৎ দুটো বিষয় এক সন্ত্রাসবাদীরা কতটা পাকিস্তান সরকার ভরসা রাখছে সেনা কতটা ভরসা রাখছে এই দুটোর উপরেই কিন্তু পাকিস্তানের গদি টেকা নির্ভর করে যদি ইমরান খান সরে যায় ইমরান খানের সরকার সরে যায় তাহলে কি আসল গণতন্ত্র ফিরবে কার উপর ভরসা করবে পাকিস্তানের মানুষ তাদের ওপর সেই পিপিপির ওপর যার নেতারা কার্যত বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন নিজেরাই জানেন না কেন এই কথা বলছি শুনুন বিলাওয়াল ভুট্টোর বক্তব্য তারপর বলছি जिस तरह की आपको लालच दी गई पैसे ऑफर किए आपको जिस तरह हर किस्म की आपके जमीर को खरीदने की कोशिश की गई मैं आज आपको खराज तहसीन पेश करता हूं पहले दिन से ब्लैकमेल करने की कोशिश है जब मौका मिलता है हुकूमत को गिराने की सिर्फ एक वजह से कोशिश करते हैं कि जनाब हम कोई खास अल्लाह के मखलूक हैं अल्लाह तेरी इबादत करता हूं और तेरे से मदद मांगता हूं और किसी के सामने नहीं झुकता बुजदिल है इमरान बुजदिल भाग रहा है मुकाबला से भाग रहा है हमें चुए चुए कहने वाले चुए भागते हैं मुकाबला से इमरान तू चुआ नहीं हो इमरान यू आर अ
যখন ইমরান খানকে কটাক্ষ করছেন তখন বলছে আমাদের ইঁদুর ইঁদুর বলা হয়, ইমরান খান আপনি ইঁদুর নন আপনি র‍্যাট। যিনি এই ধরনের মন্তব্য করেন তার উপর গণতন্ত্র কি আস্থা রাখতে পারে? তাহলে পাকিস্তান, পাকিস্তানে ভরসা কার উপর রাখা যায়? আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্মি দাস, আমি তার কাছে চলে যাব। উর্মি, আপনার কাছে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা, আমাদের রিপাবলিক বাংলা যে দর্শকরা দেখছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলা, তারা বুঝে নেওয়ার চেষ্টা করবে পাকিস্তানে আসলে হচ্ছেটা কি। আমি একটু মানে দর্শকদের সুবিধার জন্য একটুখানি বলে দিতে চাইবো যে যেখানে ইমরানের গদি টলমল করছে, ইমরানের উপর ভরসা রাখা হচ্ছে না। আমরা সবাই জানি পাকিস্তানে দুটো বিষয় ভীষণ মানে রাখে, এক সন্ত্রাসবাদীদের আস্থা সরকারের উপর এবং সরকারের সন্ত্রাসবাদীদের উপর আস্থা কতটা, দ্বিতীয়ত এবং গুরুত্বপূর্ণ সেনা। এই পরিস্থিতিতে ইমরান খানের সরকারের পতনের পর আদত গণতন্ত্র যেটাকে আমরা বলি তা কি ফিরবে পাকিস্তানে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি, দেখুন, গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি, পাকিস্তানে কোনো সময় সে অর্থে গণতন্ত্র ছিল না। গণতন্ত্র বলতে আমরা পিপলস ভয়েস বুঝি, কিন্তু এখানে কতটা পিপলস ভয়েস থাকে পাকিস্তানে সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। কারণ সবসময় আমরা দেখি যে মিলিটারি এবং পলিটিক্স এর মধ্যে একটা কন্ট্রোলের লড়াই আছে, যে কন্ট্রোলটা কে নেবে। আর পাকিস্তান স্টেটটা তৈরি হয়েছে, আমি যদি পাকিস্তানের প্রথম থেকে দেখি, তৈরি হয়েছে সেটা ভারতবর্ষের প্রত্যেকটা ভারতবর্ষের পলিসিকে কেন্দ্রীভূত করে, বিশেষ করে তাদের কাশ্মীরের উপর টেরোরিস্ট অ্যাটাক্স এর উপর কেন্দ্রীভূত করে। এবং পাকিস্তানে যদি আমি এশিয়া ইন্ডেক্স দেখি, যেটা দিয়ে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমরা ক্যালকুলেট করি, সেখানে পাকিস্তানের ফল কিন্তু যথেষ্ট লো। মানে 189 কান্ট্রিজ এর মধ্যে পাকিস্তান হচ্ছে 154 রয়েছে। ভীষণই খারাপ পাকিস্তানের স্টেটের অবস্থা। এবং আমরা যদি রিসেন্ট কিছু ডেটা দেখি যে পাকিস্তানের যে ইকোনমি সেটা কিন্তু পুরোটাই লোন ভিত্তিক। তারা ওয়ার্ল্ড ব্যাংক, তারা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, চায়না, ইউএস, ইউকে, এদের সবার থেকে কিন্তু প্রচুর প্রচুর বিলিয়ন্স অফ ডলার্স লোন নিয়েছে। মানে রিসেন্টলি অনগোয়িং ফিসক্যাল ওয়ারে 12.18 বিলিয়ন ডলার লোন অলরেডি নিয়েছে। তো এই যে যেখানে স্টেট, যেখানে লোন ছাড়া তাদের কোনো অর্থনীতিই চলে না, এবং তারা পুরোটাই তাদের বিদেশ নীতি বলুন এবং তাদের যে কোনো নীতি বলুন সেগুলো পুরোটাই টেরিস্ট অ্যাক্টিভিটিস রিলেটেড। হ্যাঁ, এবং আমরা যদি রিসেন্টলি পাবলিশড সিআরএস কংগ্রেশনাল সার্ভিস ডেটাটা দেখি, পাকিস্তান হচ্ছে 12টা ফরেন টেরিস্ট অর্গানাইজেশনের সেফ হাভেন। এবং তাদের সেকশন ওয়াইজ ডিভিশন আছে যে কোন কোন টেরিস্ট অর্গানাইজেশন ভারতের উপর অ্যাটাক করবে এবং কোন কোন টেরিস্ট অর্গানাইজেশন আফগানিস্তানকে টার্গেট করবে, এরকম ভাবে ডিভিশন রয়েছে। তার মানে পুরো স্টেটটাই একটা টেরিস্ট সেফ হাভেন। হ্যাঁ, সেখানে আপনি আবার যদি রিলেটেড অ্যাক্টিভিটিস দেখেন, যেরকম ইন্টারন্যাশনাল নার্কোটিক্স, ইন্টারন্যাশনাল নার্কোটিক ট্রাফিকিং বলুন, হেরোইন প্রোডাকশন বলুন, সেখানেও কিন্তু পাকিস্তান হচ্ছে একদম মধ্যমণি, গোল্ডেন ক্রিসেন্ট যেটাকে আমরা বলি, যেটা ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানকে নিয়ে তৈরি হয়। এই তিনটে গোল্ডেন ক্রিসেন্ট হচ্ছে বিশ্বের বৃহত্তম নার্কোটিক্স প্রোডাকশন এরিয়া। তার মানে একটা সেল স্টেট বলার যে যেরকম প্যারামিটার্স থাকে সে সব প্যারামিটার্সেই কিন্তু পাকিস্তান একদম উত্তীর্ণ হচ্ছে। পুরো স্টেটটারই কোনো রকম ডেমোক্রেসি বলুন, কোনো রকম কোনো পিপলস রাইটস, পিপলস প্রোটেকশন কিছুই নেই, পুরোটাই টেরিস্ট একটা সেফ হ্যাভেন এবং টেরিস্ট অ্যাক্টিভিটিস এর জন্যই স্টেটটা চলছে। একদমই, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, কমান্ডার চক্রবর্তী। আপনার কাছে যে বিষয়টা বোঝার চেষ্টা করব, আজকে শেখ রাশিদ পাক ইন্টেরিয়ার মিনিস্টার, তিনি বলে ফেললেন যে কাসাফ পাকিস্তানের ফরিদকোটের বাসিন্দা ছিল এবং এই অ্যাড্রেসটা ইন্ডিয়াকে কে দিয়েছে, নওয়াজ শরিফ দিয়েছে। কোথাও গিয়ে শরীফের উপর, অর্থাৎ শরীফের দলের উপর আস্থা রাখা যায় না সেটা বোঝাতে গিয়ে যে কথাটা শেখ রাশিদ বলে ফেললেন তাতে পরিষ্কার সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য পাকিস্তান এবং তাদের সেফ হাভেন যেটাকে আমরা বলি, অর্থাৎ ঠিকঠাকভাবে তারা যাতে থাকতে পারে পাকিস্তানে তার ব্যবস্থাও সরকার করে। কত বড় স্বীকারোক্তি, ভারতের যে দীর্ঘদিনের দাবি তাকে কতটা মান্যতা দেয় এই স্বীকারোক্তি? দীপানন্দ বাবু বলুন। আপনি একবার রিপিট করবেন, আই কান্ট হিয়ার। কমান্ডার চক্রবর্তী, যে কথা আজ ইন্টেরিয়র মিনিস্টার শেখ রাশিদ বলেছেন পাকিস্তানে, তিনি বলেছেন
যে কে দিয়েছিল কাসাভের ঠিকানা ভারতকে? দিয়েছিল তো শরীফ, নওয়াজ শরীফ। কোথাও নওয়াজ শরীফের দলকে ভরসা করা যায় না এটা বোঝাতে গিয়ে শেখ রশিদ কার্যত স্বীকার করে নিলেন যে পাকিস্তান সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য, পাকিস্তানে আশ্রয় দেওয়া হয়, তাদের ঠিকানা লুকিয়ে রাখা হয়। আপনি ছিলেন 26/11 সেই ভয়ঙ্কর দিনটাতে, আপনি সেটা নিজে সামনে থেকে দেখেছেন, যখন ভারতের ওপর এত বড় আঘাত আনা হয় তখন প্রতিবেশী দেশের এই স্বীকারোক্তি ভারতের দাবিকে কতটা মান্যতা করে যে পাকিস্তান আদতে সন্ত্রাসবাদীদের আতুর ঘর। দেখুন, পাকিস্তানের কোন নির্বাচিত সে প্রধানমন্ত্রী হোক বা কোনো মন্ত্রী হোক, তার স্বীকারোক্তির উপর নির্ভর করে না যে পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র কিনা। আমি আগেও বলেছি, আবার বলছি, পৃথিবীর 1 নম্বর সন্ত্রাসবাদী রাষ্ট্র যদি আমেরিকা হয়, 2 নম্বর সন্ত্রাসবাদী রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। সেটা চাই ইমরান খান বলুক, চাই ওর অন্য কোনো মন্ত্রী বলুক, চাই নওয়াজ শরীফ বলুক। ব্যাপারটা হচ্ছে, দেখুন, পাকিস্তান যে সন্ত্রাসবাদের আতুর ঘর এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আজকে ইমরান খান হঠাৎ ভোল পাল্টেছেন, কারণ যেটা আমি আগেও বলেছি আপনাদের চ্যানেলে, যে পৃথিবীর শক্তির অক্ষ শক্তিটা বদলাচ্ছে। আগে যেটা আমেরিকা এবং পশ্চিম দুনিয়া নির্ভর ছিল, সেটা বদলে এখন রাশিয়া, চায়না, ভারত মিলে একটা নতুন অক্ষ শক্তি তৈরি হচ্ছে। এবং ইমরান খান বুদ্ধিমান, যার জন্য আপনি জানেন হয় এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে ইমরান চুপচাপ গিয়ে রাশিয়া মস্কো গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করে এসেছিলেন। এন্ড ইমরান ভেরি মাচ ইন্টারেস্টেড টু জয়েন দিস অ্যাক্সিস, ভারত, চায়না এবং রাশিয়ার এই অ্যাক্সিসে, যেটা আমেরিকা কিছুতেই চাইছে না। তার জন্য এই যে মুহূর্তে যে পাকিস্তানে যে গন্ডগোলটা হচ্ছে, এটা কিন্তু মোটামুটি আমেরিকাই কন্ট্রোল করছে এই গন্ডগোলটা। যেটা বলছিলেন যে আমেরিকার আর্মি ডিসাইড করবে কিনা, আমেরিকার পাকিস্তান আর্মি ডিসাইড করবে কিনা, পাকিস্তান আর্মি কিন্তু দুটো আর্মি আছে। একটা আর্মি যেটা কিন্তু কট্টর ভারত বিরোধী এবং এরা রাওয়ালপিন্ডি ইসলামাবাদ বেসড, আর একটা আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগের চেষ্টা করব আবারও। কিন্তু এরই মধ্যে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে ঘটনা পরম্পরা, ইমরানের গতি টলমলো, বিপাকে পড়েছেন ইমরান, এবং সেখানে থেকে কি কি ভাবে ইমরান বিপদে পড়লেন, পরপর ঘটনা পরম্পরা, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ইমরান খান, এবং সেখানে কিন্তু ইমরান খান কি বলেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেখান থেকেই কি ইস্তফার কথা ঘোষণা করবেন ইমরান খান, প্রশ্ন উঠছে। এর আগে আমরা দেখেছি যে ইমরান খান একটা বিশাল জনসভা করলেন, সেই জনসভা থেকে বললেন কোনোভাবেই মাথা নত করবে না ইমরান, কোথাও গিয়ে সেই ইমরান ঝুঁকে গানেহি এই ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করলেন। কি বলেছিলেন ইমরান খান জনসভা থেকে আপনাদের আরো একবার শোনাবো, তারপর আসছি পরের প্রসঙ্গে। ইমরান খান সেদিন মঞ্চ থেকে ঠিক কি বলেছিলেন দর্শকদের শোনাতে চাইবো। জিস তরহ কি আপকো লালচ দি গই, পেসে অফার কিয়ে আপকো, জিস তরহ হর কিসম কি আপকে জমির কো খরিদনে কি কোশিশ কি গই, মেয়ে আজ আপকো খরাজে তহসিন পেশ করতা হুঁ। পহলে দিন সে ব্ল্যাকমেল করতে কোশিশ হব, মৌকা মিলতা হকুমত গরানে কি সিফ এক বজা সে কোশিশ করতে হ্যাঁ জনাব হম কই খাস আল্লাহ কে মখলুক হ্যাঁ, আল্লাহ তে ইবাদত করতা হুম আর তে সে মদত মানতা হুম আর কি সামনে নেই ঝুকতা। যে থ্রি স্টুজেস বালি অপোজিশন হ্যাঁ জিসমে চেরি ব্লসম ভি এক হ্যাঁ, ডিজল দূসরা হ্যাঁ, তৃতীয় বিমারি হ্যাঁ, আর চৌথা ভগোড়া হ্যাঁ, ইন সারো নে মেরি তনকীদ কি।
मैं अपनी कौम को भी कह रहा हूं, अपने मीडिया को भी कह रहा हूं कि हम कितनी देर इस तरह गुजारा करेंगे। धमकियां मिल रही हैं, कौम मेरी कौम ये जानना चाहती है कि लंदन में बैठा हुआ किस किस से मिलता है। গণতন্ত্র সম্ভব? গণতন্ত্র পাকিস্তানে কোনোভাবেই সম্ভব না, কারণ গণতন্ত্রের একটা মেইন পিলার হচ্ছে যে মিলিটারি থাকে পলিটিক্স এর আন্ডারে, পলিটিক্স বা পলিটিক্যালি রিপ্রেজেন্টেড যে মেম্বার্সরা থাকে, যে রুলিং অথরিটি থাকে তার আন্ডারে সবসময় মিলিটারি কাজ করে। বাট এখানে আমরা দেখছি যে মিলিটারি সবসময় প্রাধান্য পাচ্ছে বা মিলিটারি উইংস অ্যান্ড ফ্যান্সিস এ একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ কাজ করছে এবং তাকে সবসময় সে মিলিটারি রিপ্রেজেন্টেটিভ এর মতে এবং তার কথায় চলতে হচ্ছে। তো এইভাবে কখনো গণতন্ত্র আসতে পারে না। আমি মনে করি গণতন্ত্র এবং ওপর থেকে চাপিয়ে দেওয়া কিছু নয়, গণতন্ত্র একটা বটম আপ, গণতন্ত্র একটা গ্রাস রুট থেকে আসবে, সেটাই হচ্ছে গণতন্ত্র। এবং পাকিস্তান প্রথম থেকেই একটা ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্ট একটা দেশ, তো ইসলামিক ফান্ডামেন্টালিস্ট দেশে যদি আমরা প্রথম থেকে খেয়াল করি গণতন্ত্র সেভাবে যেটা আমরা সঠিক অর্থে গণতন্ত্র বলি, যেখানে পিপলস রাইট ফ্রিডম, মানুষের ফ্রিডম নিজেদের বিচার নিজেদের মতামত প্রকাশ করা, ফ্রিডম অফ দ্য প্রেস, এই কোনো জিনিসই ছিল না। আপনি যদি পুরো ইমরান খানের পুরো বক্তব্যটা শোনেন সেটা পুরোটাই কিন্তু পার্শিয়ালি সেটা হচ্ছে ভারত কেন্দ্রিক, যে কিভাবে সে ভারতে ফস্টার করেছেন। এবং আমি একটা টেরিস্ট অর্গানাইজেশনের কথা বলছি, আবোটাবাদ, যেখান থেকে আমরা ওসামা বিন লাদেনকে পাওয়া গেছিল, আবোটাবাদ কিন্তু মিলিটারি এস্টাবলিশমেন্টের খুব কাছে, সেখানে এটাই বোঝা যাচ্ছে যে এটা নেক্সাস রয়েছে ওখানে, মিলিটারি টেরিজম এবং পলিটিক্যাল যে রিপ্রেজেন্টেশন আছে তার তিনজনের মধ্যে একটা নেক্সাস চলে। এবং এই নেক্সাসটা পাকিস্তানে ভাঙা খুবই কঠিন, এবং যতদিন না এই নেক্সাসটা ভাঙা যাবে ততদিন কিন্তু পাকিস্তানে গণতন্ত্র আসবে না। ঠিক ঠিক যে কথাটা কিন্তু কমান্ডার চক্রবর্তীও বলছিলেন। का जो वर्किंग रिलेशनशिप है, जो आपस में ताल्लुक है, इसका कोई वास्ता नहीं है हमारा आदम एतमाद से। पाकिस्तान पीपल्स पार्टी और MQM ने मिलके काम करना है हर हाल में, हर सूरत में। अगर हमने कराची का तरक्की के लिए, पाकिस्तान की तरक्की के लिए अपनी मेहनत करना है, और मैं मीडिया के सामने ये बात आज रखना चाहूँगा कि जो पाकिस्तान पीपल्स पार्टी और MQM से जो हमारा जो दरमियान कॉन्वर्सेशंस चल रहे थे वो आज से नहीं। और यहाँ बैठे हुए लोग इस बात का तायद कर सकते हैं कि मेरा ये ख्वाहिश था, बहुत पहले ये ख्वाहिश था कि सेनेट के इलेक्शंस में भी ये मेरा ख्वाहिश था कि अगर वो वफाक में इमरान खान के साथ, PTI की हुकूमत के साथ अपना वर्किंग रिलेशनशिप था, कोएलिशन था, तो सिंध में उस वक्त मेरा ये पेशकश थी कि हमने मिलके अगर काम कर सकते हैं तो वो उतना ही बेहतर है। और मैं बहुत शुक्रगुजार हूँ कि आज हम इस नतीजे पे पहुँचे हैं कि हम वो सफ़र का आगाज़ शुरू कर सकते हैं जो 2018 का इलेक्शन के नाम पे सिलेक्शन हुआ वो पूरा पाकिस्तान के ख़िलाफ़ साजिश था। हर एक जमात जो आपके सामने आज इकट्ठे हुए हैं हमारे ख़िलाफ़ साजिश था, मगर जो नुकसान कराची को हुआ उस साजिश की वजह से, जो दूरी पैदा हुआ पाकिस्तान पीपल्स पार्टी और MQM में उस साजिश की वजह से, उसका नुकसान तो पूरा पाकिस्तान उठा रहा है PTI की हुकूमत की शक्ल में।
मगर खास तौर पे कराची उसका बोझ उसका नुकसान उठा रहे हैं। और इंशाल्लाह ताला अब जब पूरी कौम की क़यादत एक पेज पे है, हम मिलके ना सिर्फ कराची की तरक्की के लिए पाकिस्तान की तरक्की के लिए वो कदम उठाएंगे जिससे हम पाकिस्तान के आवाम को इन मिसाइल से निकाल सकते हैं। वज़ीरे आज़म पाकिस्तान इमरान खान अपना अक्सरियत खो चुका है। आज MQM पाकिस्तान अपोजिशन की सफ़ों में शामिल हो गए हैं। कल असलम भुट्टानी साहब हमारे साथ शामिल हुआ, उससे पहले बलूचिस्तान अवामी पार्टी हमारे साथ शामिल हुआ, जमहूरी वतन पार्टी हमारे साथ शामिल हुआ, और अब वज़ीर आज़म साहब का अक्सरियत मुकम्मल तौर पे ख़त्म हो चुका है। मैं शहबाज शरीफ साहब ने बड़ा सही और स्टेटमेंट स्पिरिट में चैलेंज दिया है वज़ीर आज़म साहब को कि वो इस्तीफ़ा दे। हम समझते हैं कि वज़ीर आज़म साहब ने इस वक्त तक इस मौके तक इस किस्म की रिस्पॉन्सिबिलिटी नहीं दिखाई है, मगर वज़ीर आज़म साहब के पास कोई ऑप्शन नहीं रहा, वो वज़ीर आज़म नहीं रहा। या इस्तीफ़ा देना है या आप इतना देर नहीं भाग सकते हो, आए पार्लियामेंट का सेशन कल ही है, कल ही वोटिंग रखते हैं और इस मामला को सेटल करते हैं ताकि हम आगे बढ़ सकते हैं, साफ शफाफ इंतखाबात के इस्लाहात पे अपना काम शुरू कर सकते हैं और पाकिस्तान की तरक्की का सफ़र, जमहूरियत का बहाली का सफ़र, मुआशी बहरान से निकलने का सफ़र का आगाज़ हो सकता है। मैं एक बार फिर यहाँ बैठे सारी सियासी जमातों का शुक्रिया करता हूँ और ख़ास तौर पे शहबाज शरीफ साहब जो जल्द ही इंशाल्लाह ताला मुल्क का वज़ीर आज़म मुंतखब होगा, जिस तरीके से और जिस अंदाज से सारे जमातों ने पहले दिन से इसी मिशन पे काम किया है, मिल के मेहनत किया है, ये तारीख का हिस्सा बनेगा कि ये हुकूमत जो गैर जमहूरी तरीके से हम पे मुसलत किया गया, पाकिस्तान की सियासी जमातों पाकिस्तान के पार्लियामेंटेरियंस ने जमहूरी हथियार अपना के पार्लियामान का सिस्टम में रह के और पार्लियामान को इस्तेमाल करके इसका खात्मा का बंदोबस्त किया है और इंशाल्लाह ताला आगे पाकिस्तान की বলছেন যে তারা দল গঠন করে তারা মন্ত্রিত্ব তৈরি করবেন এবং বা করাচির উন্নয়নের কাজ করবেন। ঠিক তখনই পাক প্রধানমন্ত্রীর বাড়িতে সেনা প্রধান ডিজি আইএসআই অর্থাৎ নতুন রণকৌশল ইমরান খানের সরকার ধরে রাখতে মরিয়া ইমরান খান এবার সেনার সাহায্য নিচ্ছে। আমরা জানি সেনার সুনজরে নেই ইমরান খান এবং ইমরান খান এই মুহূর্তে চেষ্টা করছে কোনোভাবে সেনার সাহায্যে সরকারটিকে রাখতে গদিটিকে রাখতে। পাক প্রধানমন্ত্রীর বাড়িতে এই মুহূর্তে পাক সেনা প্রধান বাজওয়া রয়েছেন, ডিজি রয়েছে, আইএসআই এর কর্তারা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন পাক প্রধানমন্ত্রীর বাড়িতে সেনা প্রধান বাজওয়া অর্থাৎ সরকার ধরে রাখতে যখন পাশে জোট সঙ্গীরা কেউ নেই, কেউ পাশে নেই ইমরান খানের, একেবারেই একা হয়ে গিয়েছে ইমরান খান এবং সংখ্যা 172টি সমর্থন দরকার সেই ম্যাজিক ফিগার ইমরানের কাছে এই মুহূর্তে নেই। ঠিক সেই সময় ইমরান খান চেষ্টা করছেন কোনোভাবে সেনাকে ধরে সরকার টিকিয়ে রাখতে। এবার পাক প্রধানমন্ত্রীর বাড়িতে সেনা প্রধান ইমরান খানের বাড়িতে পাক সেনা প্রধান আরো একবার জানিয়ে রাখতে চাইবো শেষ চেষ্টা মরিয়া চেষ্টা করছে। আমাদের নজর থাকবে কি হয় পাক
পাকিস্তানে ইমরান খান শেষমেশ গদি টেকাতে পারেন কিনা সেনা সাহায্যে, এবং গদি টেকান বা না টেকান অন্য কেউ আসুক, আলটিমেটলি পাকিস্তানে সন্ত্রাসবাদের ইতি হয় কিনা, গণতন্ত্র আসে কিনা সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ কমান্ডার চক্রবর্তী, অনেক ধন্যবাদ উর্মি আপনাকেও। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নরেন্দ্র চক্রবর্তীর সমর্থকদের বিক্ষোভ, জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে বিক্ষোভ, সেই ছবি দেখতে পাচ্ছেন। Oh,
এ বিষয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন। ইলেকশন কমিশন সাংবিধানিক বডি, তারা যে ব্যবস্থায় নিয়েছেন তার জন্য স্বাগত জানাবো, কিন্তু তিনি যে অপরাধ করেছেন তাতে আমার মনে হয়েছে এই শাস্তিটা মানে অত্যন্ত লঘু শাস্তি হয়েছে। এই লোকটাকে অন্তত জেলের ভিতরে 12 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত রাখা উচিত ছিল, অবাধ ভয়মুক্ত পরিবেশে নির্বাচনের জন্য। এবং এই লোকটার পাস রেকর্ড দাউদ ইব্রাহিমের কাছাকাছি, পিস্তল সহ ধরা পড়েছে এবং সেটায় লাইসেন্স নেই, জেল খেটেছে। এই রকম ক্রিমিনাল লোকজন অবাধ সুস্থ গণতান্ত্রিক পরিবেশে ভোটের ক্ষেত্রে পরিপন্থী, তাই ইলেকশন কমিশনের এই শাস্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও সম্পূর্ণভাবে খুশি হতে পারলাম না, আরো কঠিন শাস্তি আশা করেছি। নরেন চক্রবর্তীর শাস্তির সিদ্ধান্ত নিয়ে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী এবং জিতেন্দ্র তিওয়ারি, যাকে ঘিরেই আজ বিক্ষোভ দেখানো হয়। সেই জিতেন্দ্র তিওয়ারি তিনি কি বলছেন শুনুন। এরা সব কয়লা মাফিয়া, এরা নরেনের কয়লা মাফিয়া, এরা নরেনের পোষা কয়লা মাফিয়া, সব নরেনের পোষা কয়লা মাফিয়া সব। আর পুলিশ, পুলিশের তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, এরা নরেনের পুলিশ ছিল না, পুলিশ ছিল না। শুভেন্দুর কর্মী সভায় ধুন্ধুমার পাণ্ডবেশ্বরে। বকটুই কাণ্ডে নলহাটি থানার ওসিকে তলব সিবিআই ক্যাম্পে, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, কি আপডেট রয়েছে? আদাকে সমাদিত কিছুক্ষণ আগে নলহাটি থানার ওসি মনোজ সিং তিনি কিন্তু এসেছেন, তাকেও তলব করা হয়েছিল। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের যে পর্ব সেই পর্ব শুরু হয়েছে এবং আজকে সকালে কিন্তু রামপুরহাট থানার একজন এএসআই তিনি আসেন, তাকেও কিন্তু দীর্ঘক্ষণ ধরে প্রায় 4 থেকে 5 ঘন্টা কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। এবং এই মুহূর্তে কিন্তু নলহাটি থানার ওসি রয়েছেন, তবে ফায়ার ব্রিগেডের যারা আধিকারিকরা রয়েছে তাদেরও কিন্তু আজকে আসবার কথা রয়েছে। তারা আসবার পর তাদের কাছ থেকেও কিন্তু সেদিনকার ঘটনা সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে চাইতে পারেন সিবিআই। দেবীগঞ্জ গ্রাম এলাকায় উদ্ধার হয়েছে 38টি কার্তুজ তৈরির লোহার মাথা, পাইপ গান, কার্তুজ তৈরি বিভিন্ন সরঞ্জাম। সন্তোষ কর্মকার নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ কার্তুজ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এবং শুধুমাত্র মালদার চাঁচল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা, আগ্নেয়াস্ত্র, একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে। কার্তুজ তৈরির কারখানারই হদিশ পাওয়া গেল, আসানসোলে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে। একের পর এক রাজ্যে এই আয়োজন কিসের জন্য, এই নিয়ে বিস্তারিত দেখুন অনির্বাণের অগ্নিবাণ। একটু পরেই অনির্বাণের অগ্নিবাণে দেখুন বিস্তারিত কোন প্রয়োজনে এত অস্ত্র, কোন প্রয়োজনে এইভাবে কারখানা, বোমার কারখানা থেকে শুরু করে কার্তুজ কারখানা, এত অস্ত্র কোন প্রয়োজনে, দেখুন অনির্বাণের অগ্নিবাণ একটু পরেই।